সুনামগঞ্জে হেফাজত নেতা মামুনুল হক এর বিরুদ্ধে হচ্ছে অবমাননামূলক স্ট্যাটাস দেয় এক হিন্দু ছেলে স্ট্যাটাস দিছে সেটা জের ধরে হইতেছে তো তোহিদি জনতা ঝাঁপায় পড়ছে আহ হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ভাঙচুর করছে সে চতটা বাড়ি ভাঙচুর করছে মামুনুল হক ওনার বিরুদ্ধে একটা ছেলে মামুনুল হকের বিরুদ্ধে হ্যাঁ একটা ছেলে ফেসবুকের স্ট্যাটাস দিছে রাইট তো এই যে অবমাননামূলক স্ট্যাটাস দিল বাংলাদেশের তো অবমাননার নামে সারাক্ষণ খেলাধুলা চলতেছে রাষ্ট্রীয়ভাবে সারাটা ক্ষণটা খবর দেখেন গতকালকে পড়লাম খুব ইন্টারেস্টিং খবর বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বাংলাদেশ ব্যাংকের ইতিহাস আবার শোনেন বইটার নাম সাবজেক্টটা কি বাংলাদেশ ব্যাংকের ইতিহাস এই বিষয়ে বই লিখছে সেই বইয়ের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ইনক্লুড করা নাই ছবি বঙ্গবন্ধুর কাপ্য তো সব জায়গায় থাকবে ছবি অ্যাড করা নাই এই কারণে রিড করছে এবং আদালত মনে করছে একটু খুব চমৎকার একটা গ্রাউন্ড এই কারণে সকল বইগুলা হইতেছে ধ্বংস করতে আদালত নির্দেশ দিছে সবগুলো বই কালেক্ট করে বাংলাদেশ ব্যাংকের ইতিহাস সেখানে বঙ্গবন্ধু কি করে এবং বঙ্গবন্ধু কী করে না বঙ্গবন্ধু তো আসে বঙ্গবন্ধুর ছবি থাকে নাই কেন এই কারণে সব ধ্বংস করে ফল এটা আদালতের ইতিহাস কোনো বিচ্ছিন্ন ঘটনা না ফেসবুকের মধ্যে কারোর স্ট্যাটাস রাইট তো এই দেশের রাষ্ট্র প্রতিষ্ঠান এই দেশটাই রকম তো সেখানে যে কারণে কোনো ঘটনা যদি ঘটে সেটা নিয়ে হাউ কাউ 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 চারদিকে শুরু হয় মানুষজন কথা বলে চিল্লা চিল্লি ফেসবুকে এই পার্টি বিচার চায় সেই পার্টি বিচার চায় কারণ সেই দেশে কোনো বিচার আচার এটা একটা মকের মূল্য একটা মজার দেশ এই 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 বাস্তবতাটা একটু আলোচনা করতে হবে বাংলাদেশে আমরা যে কথা বলতেছি সেই কনটেক্সটা নিয়ে আলোচনা না করলে বোঝা যাবেন আদালত থেকে যে কি রায় আসবে এবং জাফর ইকবাল স্যার যে কি কলাম লিখবেন নবরীনজ রাইট যেমন এই যে ঘটনাটা ঘটছে কবন হয়েছে না বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে বঙ্গবন্ধুর গপ্প বঙ্গবন্ধুর ছবি নাই এটা একটা অবমাননা হয়েছে সবগুলো বই ধ্বংস করা হয়েছে সো রাষ্ট্রীয়ভাবে যদি এই হয় অবস্থা যে প্রসঙ্গ নাই তাও অবমাননা ঢুকাই দিতে হবে এবং সে এবং আদালতের কথা হইতেছে যে এই রিটের ভিত্তি আছে তাইলে তো ওই যে হেফাজতের লোকজন হামলা করছে এটার অত ভিত্তি আছে ভাই আগে আমার টেক কি সেটা পরে আসতেছে আগে আপনার সোনার বাংলার ইয়েটা বোঝেন বাস্তবতাটা অবমাননা তাহলে তার মানে কি রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে অবমাননা নাম দিয়ে সকলকে তটস্থ করে রাখতে পারবে কোনো সমস্যা এটা নিয়ে তো জাফর ইকবাল কথা বলবে না জাফর ইকবাল সার তো জীবনে একটা লেখা লিখবে না জীবনে জাফর ইকবাল উনি হচ্ছে বঙ্গবন্ধুর চেতনার বঙ্গবন্ধুর প্রচণ্ড ফ্যান উনি বলে দিয়েছেন যে যারা এই দেশে বঙ্গবন্ধুর কি জানি বললেন বঙ্গবন্ধুকে অস্বীকার করবে তারা হয়তো এই দেশে তাদের থাকার অধিকার নাই বঙ্গবন্ধুর চেতনাকে অস্বীকার করবে এই যে বঙ্গবন্ধুর নাম এগুলো চলতেছে এখন তো মানুষ খুবই আমি তো ফেসবুকে লিখতে বাধ্য হয়েছি এখন রাইট এগুলো কি চলতেছে তো জাফর ইকবাল সার মতে আমার এই দেশে থাকার অধিকার নাই তো এই রাষ্ট্রীয়ভাবে এরা অবমাননা নাম দিয়ে এই একটা অবস্থা করতেছে এবং জাস্টিফাই করতেছে সব কিছুকে অ্যাগেন যেটা বললাম জাফর ইকবাল স্যার হলে এখন ইনি বিনিয়ে কলম লেখা ফেলতেন কীভাবে এই ঘটনা জাস্টিফাইড এবং ইনি বিনিয়ে কলম লেখা ফেলতেন কীভাবে হেফাজতে ইসলাম যে ঘটনাটা ঘটাইছে এটা হইতেছে আফগানিস্তান হয়ে যাচ্ছে দেশ এবং মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি চলে আসছে তো আমি আমার এগেন আমার থেকে পরে আসতেছি এই যে একটা ঘোরাটে পরিবেশ এরা শিক্ষিত জন তথাকথিত শিক্ষিত জন তৈরি করে রাখছে এই রাষ্ট্র তৈরি করে রাখছে সেইখানে আপনি কিভাবে চোখ বুঝে কন্ডেম করবেন বলেন কেমনে করবেন বলেন অবমাননার দায়ে যে এই দেশের যে রাষ্ট্র ব্যবস্থা অহরহ মানুষকে তুলে নিচ্ছে নির্যাতন করছে গুম করে দিচ্ছে আদালত রায় দিতেছে একটা বই অপ্রাসঙ্গিক বঙ্গবন্ধু এখানে বাংলাদেশ ব্যাংকের ইতিহাস সেই বইয়ের মধ্যে কেন বঙ্গবন্ধুর গপ্প নাই এবং গপ্প তো আসেই কেন ছবি নাই বঙ্গবন্ধুর দ্যাটস ইভেন গুড এনাফ এই জন্য বইগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে তাহলে আপনি আমি কেমন কথা বলি এখন হেফাজতের এই কাহিনী নিয়ে কন আপনি আবার কোনো গ্রাউন্ড আছে আমার এটা নিয়ে কথা বলার কন্টেম্প করার এটা গেল সোনার বাংলার বাস্তবতা রাইট ওকে সাবজেক্টিভ আলাফ রে সেবার অবজেক্টিভলি বলি অবজেক্টিভলি স্পিকিং এই যে ঘটনাটা ঘটলো বাংলাদেশ আমি গতকাল দুই পর বাকি লিখছি আলোচনা করছি হয় যে আড়ংয়ের যে ছেলেটা হচ্ছে দাড়ি না থাকায় তাদের কোম্পানি পলিসি হচ্ছে সেলসম্যান পদ যারা সামনে সেলসম্যান পদে থাকে তাদেরকে হচ্ছে ক্লিন শেফ থাকতে হয় তো একটা ছেলে এসে হইতেছে তৌহিতি জনতার কাছে আবেদন জানাইছে তো ছেলেটার কোনো দোষ নাই ইনফ্যাক্ট মানে তৌহিদি জনতা গরম হয়ে গেছে নাইনটি পার্সেন্ট মুসলিম দেশ ফাটায় ফেলবে হ্যাঁ এগুলো তো বাংলাদেশের সময় হয় এখন আমি এটা নিয়ে কথা বলাই প্রচুর ডিসলাইক খাইছি প্রচুর গালি খাইছি প্রচুর গালি খাইনি কিছু পাবলিকের গালি খাইছি কিন্তু এই পাবলিক বুঝতেছে না যে এই যে তৌহিদী জনতা তথাকথিত তৌহিদি গুন্ডা জনতা এরা কিন্তু উনিশ থেকে বিশ হইলেই এরা কোনো যুক্তির ধারণা কোনো সভ্যতার কিচ্ছু ধার ধারণা ধারধারণা এরা উনিশ থেকে বিশ হলে ফাটায় ফেলবে আপনাকে ফাটায় ফেলবে হুজুরকে যে বলো না যে সুগোরের হতে দাঁত বড়ো হইলে প্রথম বাপের পাছায় কামড়টা দেয় হেফাজত ইসলামের আমির আল্লামা মা শফিরে কি অবস্থা ছিল এত বড় হুজুর এরপর তো ওনার পিছনেই তহিদি জনতা লেগে গেছে রাইট তারপর ওনার ওনাকেই ফাটাবে এই করবে সেই করবে বেচারা পরবর্তীতে স্ট্রোক করছে কিনা এরকম একটা অভিযোগ আছে যে এই তৌহিদি জনতার সো তো এইগুলারা প্রশ্রয় দিয়ে না ভাই এগুলার প্রশ্রয় দিয়ে না এগুলার প্রশ্রয় দিলে প্রথমত হচ্ছে এগুলার ওগুলার কিছু না ন্যায় নীতির প্রশ্নে আমাদের অবজেক্টিভ হওয়া উচিত সেটাও যদি না হন যদি হিসাব বুঝে বুঝে অবজেক্টিভ হইতে হবে যে কারণে বাংলাদেশের প্রেক্ষাপট প্রথমে বুঝাইলাম যে এই দেশে কি হয় সো এই বাস্তবতায় সকলেই হিসাব করে কমেন্ট করে এবং এই বাস্তবতায় রাষ্ট্রীয়ভাবে এগুলো করা হয় সুতরাং আপনি হেফাজত ইসলাম করলে তাকে আলাদাভাবে কেন সিঙ্গেল আউট করবেন কোন যুক্তিতে রাইট বাংলাদেশের প্রেক্ষাপট আলোচনা বাদ করিজেকটিভলি স্পিকিং এগুলার প্রশ্রয় দেওয়া যাবে না এরা হয়তো সে কি একটা বিশাল মস্তান বাহিনী সন্ত্রাসী বাহিনী ধর্মপ্রান্ত তৈহিদি জনতা এগুলো তো ছোটবেলা থেকে প্রস্তাসি এরা আপনারও ছাড়বে না আপনি এদেরকে ডিফেন্ড করতেছেন এই তৈহিদি জনতারাই তহদিদী জনতাকে খেয়ে দিবে দেখ না শাহবাগী এগুলো কীভাবে শাহবাগীরা নিজেরা নিজেদের পেছনে এক সময় লেগে যায় তোহিদির জনতা নিজেরা নিজেদের পেছনে এক সময় লেগে যায় সো আমি আমার ধরেন যে ওই যেগুলো পলিটিক্স নিয়ে লেখালেখি করে ফেসবুকে আমি কিন্তু এদের সাথে ফেসবুকে আমি ফ্রেন্ড লিস্টে নেই অনেকে আমি আনফ্রেন্ড করছি অনেকের সাথে এবং যারা অ্যাক্টিভলি ইয়ে করে পলিটিক্স করে এদেরকে ফলো করি না এরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করি না কারণ এরা হয়েছে খুবই স্বভাবের এরা হইতেছে আপনাকে ফ্রেন্ডলিস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাকার যাই পাঠাক এরা স্বভাবের এরা আপনার সাথে উনিশ বিশ হইলে এমন একটা অবস্থা শুরু করে দেবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই উগ্রতা প্রশ্রয় দেওয়া যাবে না তো এই তহিদি জনতা এরা এদের ইনে বিনে সাপোর্ট দিচ্ছে বাংলাদেশের মুসলিম ধর্মপ্রাণ মুসলিমেরা কবে যে আপনারা মারাঠে খাবেন এদের হাতে এটা গেল সেকেন্ড কথা মারা খান বা না খান তাতেও তো একটা অন্যায়কে সমালোচনা করতে একটা অন্যায়কে কন্টেম করতে একটা অন্যায়কে প্রশ্রয় না দিতে দ্বিধা থাকা উচিত না এবার ঢুকি পলিটিক্স নিয়ে কথা যে পাবলিক যে লেগে গেছে কামড়াকামড়ি যে এই আন্দোল এই এই হামলাটার পিছনে রাজনীতি আছে কিনা পলিটিক্স আছে কিনা এখন আমাদের তো নতুন একটা বের হয়েছে নতুন একটা কি থিওরিটা বার করছে পাবলিক কমেডি থিওরি কোনো একটা ঘটনা ঘটলেই এটা ঘটেছে ওটার জন্য ওইটা ঘটেছে ওটার জন্য মোদী আসতেছে এই কারণে এখন সামহাও এটার সাথে সরকারি দল জড়িত সামহাও একটা পলিটিক্স আছে এটার পিছনে কি আছে কে মানে স্ট্রেট চোখে এখন আর দেখা যাবে না এটা তো দেখবেই না যে এখানে এটা এটা কি অবাক করা কোনো বিষয় যে বাংলাদেশের তোহিদি জনতারা এরকম করে না এখন এখানে পলিটিক্স আছে কিনা এটার পেছনে তারা এটা নিয়ে ব্যস্ত আচ্ছা ঠিক আছে পলিটিক্স থাকতে পারে অস্বীকার করতেছি না যদি এরকম হয়তো দেশে কোনো নির্বাচন আছে বা দেশে কিছু একটা আছে পলিটিক্স করার প্রয়োজন আছে কিচ্ছু নাই তার মধ্যেও এখন কী হয়েছে পঁচিশে মার্চ ওই যে দাঁড় কাক হ্যাঁ ওই যে কাঠবিড়ালি হ্যাঁ এরকম ঢুকিয়ে দিতে হবে এখন অন্যান্য প্রসঙ্গে এটার মধ্যে আই না এখন যেটা বললাম বাংলাদেশের বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই বাংলাদেশের বাস্তবতা এগুলা হয় সব কিছুর মধ্যেই হইতেছে ইভেন সরকারি দল এগুলো সংগঠিত করার রেকর্ডও আছে সেগুলো যখন পলিটিক্স মানে যখন আপনার ইলেকশনের আগে আগে এগুলো হয় ইভেন আভ্যন্তরীণ কোন দলের ক্ষেত্রে এগুলো হয় মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে কোন দল একজন আরেকজনকে ফাঁসানোর জন্য এগুলো করে করে থাকতে পারে সো সেক্ষেত্রে সরকারও জড়িত থাকতে পারে ফাইন সেটা যখন একটা নির্বাচনের মৌসুম থাকে একটা প্রয়োজন থাকে একটা ঘটনা থাকে তখন সব কিছুর মধ্যে পাবলিকে এক থিউরি মেরে দিতে হবে আচ্ছা আপনাদের থিউরি মেনে নিলাম আপনারা খুবই জ্ঞানী কনসপিরেসি থিওরিস্ট আপনাদের থিউরি মেনে নিছে এটা সরকার করাইছে তো সরকার যদি করারও থাকে এই যে আড়াই হাজার কয়েক হাজার লোক কত হাজার যায় না এক হাজার না দশ হাজার এই যে কয়েক হাজার লোক আক্রমণ করলো এই ঘটনাটা তো ঘটছে এই লোকগুলো তো আক্রমণ করছে এবং এই লোকগুলো এই এক হাজার লোককে তো সরকার গণভবনে ডেকে কিনে পানি পড়া দেয় না যে আমরা এই কারণে গোপনে কাজটা করতেছি আমরা সরকার হয়ে সাপোর্টাজ করতেছি সরকার যদি সাপোর্টাজ করেও থাকে আপনাদের এই যে কনসপিরেসি থিওরি যদি মান্য নেই সরকার যদি সাপোর্টাজ করেও থাকে সে তো ওই এলাকার নেতা একজন দুজনকে সাথে প্ল্যান করে দিছে তারপর নেতারা মিলে ঘটনাটা ঘটাইছে এই যে কয়েক হাজার লোক এদের সকলের কানে কানে গিয়ে তো সরকারি সাপোর্টাজের পুথি দেওয়া নাই এদেরকে উস্কে দেওয়া হয়েছে এর আগে ঝাঁপে পড়ছে তার মানে এদের যে জজবাটা এই জজবাটা তো মিথ্যা না এদের যে ইমানে জজবা এটা তো আর মিথ্যা না হ্যাঁ সাবোটাজ হোক অথবা এরা সতপ্রনোদিত হয়ে সত্যিকার অর্থে মামুনুল হকের বিরুদ্ধে অবমাননা হয়েছে এই ক্ষোভ থেকে আক্রমণ করে থাকুক এই কয়েক হাজার লোকদের জজবা নিয়ে অ্যাটাক করছে এই লোকদের জজবাটা তো সত্য এটাকে কন্ডেম করতে কেন আপনাদের আছে চুলকায় হুজুরদের হিসাব বাদ দিলাম এরা তো মুখ খুলবে না এরা কনডেম করা দূরের কথা এরা এরা তীব্র মানে প্রটেস্ট করা স্ট্রং ভূমিকা নেই সব কাজকর্মের বিরুদ্ধে এতে জীবনে করবে না ওদের কাছ থেকে আশা করার নেই এই দেশের সবচাইতে ন্যায় নীতি সবচেয়ে কম যদি থেকে থাকে এটাই হুজুর সম্প্রদায়ের সবচেয়ে কম বললে ঠিক হবে না সবচেয়ে কম জাফর ইব সবচেয়ে কম যাদের অনেকের তাদের মধ্যে ওই হুজুর গ্রুপ হয়েছে ওয়ান অফ দা গ্রুপস তো না ওনারা জীবনে কিছু বলবেন না ওনারা কারণ ওনাদের ঠিকই আছে ঠিকই আছে মামুনুল হককে নিয়ে যদি অবমাননামূলক স্ট্যাটাস দেওয়া হয় তাইলে হিন্দু বাড়ি আশিটা ভেঙ্গা চড়া দেয়া খুব ভালো কাজ হয়েছে হুজুরদের দৃষ্টিতে সুতরাং ওনারা কখনো কিছু বলবেন না সাধারণ মানুষ যারা হুজুরদের যে উন্নত মানুষ উন্নত প্রজাতির মানুষ শিক্ষিত জন চেতনা আধুনিক শিক্ষিত ইংরেজি শিক্ষিত এরাও আসবে না মুক্তি এদেরও কন্ডেম আসবে না সো এই প্রশ্রয় আর কি এই সম্মিলিত আশ্রয় প্রশ্রয়ই হইতেছে এই বাংলাদেশ এই বাংলাদেশ এই এই অসভ্য দেশ আজকে সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কথা হইতেছে এটা একটা অসভ্য দেশ এটা সকলের জন্য উপযোগী সকলের জন্য রাইট হিন্দুদের জন্য উপযোগী আপনি আবার যদি জাফর ইকবাল সার দিছে আপনি যদি বঙ্গবন্ধুকে জানি বঙ্গবন্ধু অস্তিত্ব মেনে নিতে না চান তাহলে এই দেশ আপনি থাকতে পারবেন না আপনার জন্য বাসর উপযোগী জাফর ইকবাল জন্য বাসর উপযোগী কারণ জাফর ইকবাল আফগানিস্তান হয়ে যেতেছে দেশ ওই যে একজন একটা বই লিখছে বাংলাদেশ ব্যাংকের ইতিহাস ওটার মধ্যে বঙ্গবন্ধুর গপ্প আছে কিন্তু ছবি কেন নাই বই নষ্ট করে দেওয়া হয়েছে হ্যাঁ সো সকল কোয়ার্টারের জন্য ইভেন ইভেন এই যেই রায় দিল যে বিচারপতি এই বিচারপতিও তো নাই বাংলাদেশে থাকতে পারে নাই যে এই সুরঞ্জিত এরা কি বলে সুরঞ্জিত যে সুরেন্দ্র কুমার সিনহা হ্যাঁ হ্যাঁ তো একসময় প্রধান বিচারপতি দাপটে বঙ্গবন্ধুর হয়ে অনেকে স্ট্রেস লড়ছে উনিও তো এখন দেশ ছাড়া লাগলো তারপর আবার পিনপি ক্ষমতা আসবে আওয়ামী লীগের লোক দেশ ছাড়বে আওয়ামী লীগ আসবে পিনপির লোক দেশ ছাড়বে সুখন ভাইয়ারা কো না এখন মাখন খেয়ে খেয়ে এত চর্বি হয়েছে সরকার চিন হয়ে গেলে কিন্তু তখন একেবারে ওই যে উনুনের মধ্যে যেরকম মাখন রাখলে আস্তে করে গলে যায় চর্বিগুলো এভাবে গলে যাবে সো এই দেশ কারোর জন্য বসবাস কোনো উপযোগী না বুঝলেন নাই পাঁচ বছরে খায় পাঁচ বছরও খায় পাঁচ বছর এ রাজত্ব করে পাঁচ বছরও রাজত্ব করে কেউ এখন তো আবার পনেরো বছর রাজত্ব করে ইলেকশন নাই যেহেতু দেশে সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এট দ্য এন্ড অফ দ্য ডে কথা হচ্ছে যে আপনারা ডিফেন্ড করে যাচ্ছেন এই যে মোল্লাগুলো ডিফেন্ড করবেন হুজুর এগুলা তৌহিদি এগুলো কি ইনায় বিনায়ে ডিফেন্ড করবেন থিওরি থিওরিমিগুলি দিয়ে ডিফেন্স ডিফেন্ড করবেন একদিন হুদা কামে আপনার পিছনে লাগিয়ে যাবে তারপর আপনার জন্য এরা লাগিয়ে পড়বে রাইট সো আলটিমেটলি যেটা বললাম এই দেশকে কারোর জন্য পাঠযোগ্য না এগুলো ডিফেন্ড করেন না এগুলো ডিফেন্ড করেন না